আপনার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা বলে এরকম যে ইউ ইউ ক্যান বাট ইগনোর বলে 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 নাকি এরকম এরকম আপনি শুনেছেন কিছু কিছু আমি তো দেখি কারণ আমাদের তো একজন ব্যক্তিকে সবাই পছন্দ করবে এটা খুবই অস্বাভাবিক ব্যাপার তো অপছন্দ পছন্দ মিলেই তো দুটা গ্রুপ বাট পছন্দের মানুষরাও যাতে ব্যক্তি পূজার পর্যায়ে না নিয়ে যায় আর অপছন্দের মানুষরাও যাতে ঘৃণার পর্যায়ে না নিয়ে যায় সো এই দুটো ব্যালেন্স ব্যালেন্স ও আমাদের গেছে আমি দর্শক কেমন আছেন আমি আশা করি আপনারা অনেক ভালো আছেন নিজের বলার মতো একটি গল্প আমি ইকবাল বাহার আপনারা জানেন সপ্তাহে রবিবার এবং বুধবার এই সময় আমরা এই আপনাদের জন্য এই ধরনের একটা প্রোগ্রাম নিয়ে আসি যারা নিজের গল্পটা বলেন যার মধ্য দিয়ে আমরা আপনাদেরকে কিছুটা ইন্সপায়ার করার চেষ্টা করি যে সেখান থেকে একটা বা দুটা শব্দ যদি আপনি নিতে পারেন আপনার জীবনটা হয়তো বদলে যেতে পারে এবং তার গল্পটা আমরা রাখতে চাই কারণ হচ্ছে যে এই গল্পটা একদিন ছড়িয়ে যাবে অনেকে জানেন গল্প অনেকে জানেন না কিন্তু এমন কিছু কথা আমরা বের করার চেষ্টা করব যেটা কখনো বলা হয়নি তো আপনারা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে তারা অবশ্যই লিখবেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন আপনারা সেই দেশের নাম লিখবেন কারণ আপনারা অনেক দেশের লোকজন আমার সাথে যুক্ত আছেন আমি জানি সেগুলো আপনারা অবশ্যই লিখবেন এবং আপনাদের কোনো প্রশ্ন যদি আপনারা দেখতেই পাচ্ছেন কাকে আমরা নিয়ে আসি আজকে সুলাইমান সুখন উনি হেড অফ রেগুলেটরি ইন কর্পোরেট অ্যাফেয়ার্স নগদ এ এখন এই মুহূর্তে আছেন এছাড়া আরও কি কি কাজ করেন সেটা আপনারা জানেন আমরা সরাসরি শুনবো কেমন আছেন আপনি ভালো আছেন ভাই আপনি ভালো আছেন আমরা খুবই ভালো আছি আমরা আসলে আলাপ করছিলাম আপনার সাথে মাঝখানে আবার একটু গেলাম এখন যেটা মূলত আসতে চাই আমাদের প্রোগ্রামটার নাম নিজের বলার মতো গল্প এবং সুন্দর একটা নাম থ্যাংক ইউ এবং আপনি এটার সঙ্গে একেবারে শুরু থেকে জড়িত আছেন আমার সাথে আই এম সো হ্যাপি ফর दैट এবং এই সেই 164 জনকে নিয়ে শুরু করেছিলাম এখন তারা 50000 এই যে এভাবেই তো একটা ছোট ছোট বিন্দু বিন্দু বালুকণা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং আপনাকে যে তথ্যটা আমি দিতে চাই যেটা শুনে আপনি খুশি হবেন সেটা হচ্ছে যে আমি এই 50000 জনকে গত বছর 365 দিন ধরে আপনি অনলাইনে কনস্ট্যান্টলি এবং এটা বিরতিহীন এখানে আমি একটা কথা বলতে চাই যে আমরা আগে দেখলাম যে আমাদের তরুণ প্রজন্ম একটা বড় অংশ শোভন কাজ করার সুযোগ পাচ্ছে না যেটাকে আমরা চাকরি বলি বা ব্যবসা বলি সে একটা বড় অংশ এবং সংখ্যাটা প্রায় মিলিয়নে মানে অনেক ওই জায়গায় আপনার মতো একজন মানুষ আমি একটু বলতে চাই যে কিভাবে কর্মক্ষম হওয়া যায় যেমন আমার মনে আছে আপনি কাউকে বলেছিলেন যে চাল এনে ব্যবসা শুরু করো ওটা দিয়ে ব্যবসা শুরু করো হাতের কাজের কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করো এই যে একটা দেশের এতগুলো ছেলে মেয়ে বেকার সরকার চেষ্টা করছে আইসিটি চেষ্টা করছে বাণিজ্য মন্ত্রণালয় সবাই চেষ্টা করছে যুব উন্নয়ন সবাই তারপরে যে ব্যক্তি পর্যায় থেকে যে আপনি চেষ্টা করছেন যে এদেরকে কীভাবে একটু কাজকর্মের ব্যাপারে কথা বলা যায় কারণ আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখি যে প্রাইম টাইমের নাটকে দেখি আয়দার প্রেম নিয়ে আফতাবনগর প্রেম নিয়ে ব্যস্ত আর সিনিয়ররা ব্যস্ত হচ্ছেন রাজা মহারাজাদের গল্প নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে সো মাঝখান থেকে যে মেইন জেস্ট যে কী করে আমি একটু রোজগার করবো কি করে আমার একটু সময়টাকে কাজে লাগাবো এই যে এই প্ল্যাটফর্মটা চেষ্টা করছেন উদ্যোক্তা তৈরির এর জন্য আমি আপনাকে একটু সেলুট দিতে চাই থ্যাংক ভেরি মাছ থ্যাংক ইউ এবং আউটকামটা আপনাকে বলি বলেন আমার এই চারটা ব্যাচ আমি শেষ করেছি নব্বই দিন করে বিরতিহীনভাবে এবং এটা একটা রেকর্ড বাংলাদেশে আমি জানি না আমাকে কেউ কেউ বললো ওয়ার্ল্ড রেকর্ড নাকি কারণ নব্বই দিন কোনো নাকি পৃথিবীতে হয় না ব্যাচ চলছে এখন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ইকবাল ভাই হোয়াট ইজ দা আউটকাম আউটকাম দুটো একটা হচ্ছে আমার পঞ্চাশ হাজার লোক কখনো দিন উদ্যোক্তা হবে না হয় না এটা স্বপ্ন দেখাও ঠিক না আমার হয়তো এখান থেকে উদ্যোক্তা হবে দুই থেকে তিন হাজার আমি এটাই চাই এতেই আমি খুশি কিন্তু এই দুই তিন হাজার এক লক্ষ কর্মসংস্থান তৈরি করবে

এই ট্রেন্ডটা আমি শিওর যে বাচ্চারাও নিবে ইয়াং যারা প্লাস সিনিয়র যারা আছে পলিসি মেকিং মিনিস্ট্রি লেভেলে সরকারের বিভিন্ন তারাও দেখবে যে ও আচ্ছা আমাকে তো আসলে কতগুলো কর্মসংস্থান করেছি সেটা নিয়ে বেশি কথা বলতে হবে আর দেন আমি ওখানে গিয়েছিলাম ফুলের মালা নিয়েছিলাম এটা করেছিলাম তার থেকে ওইটা সবচেয়ে জরুরি অ্যান্ড এনাদার থিঙ্ক হোয়াট এভাউ রেস্ট বাকি পঞ্চাশ হাজার বা টোটাল পঞ্চাশ হাজারের মধ্যে বাকিদের বা এই পঞ্চাশ হাজারের কী হলো তাদের জীবনটা আসলে বদলে গেছে তাদের থিঙ্কিং লেভেল বদলে গেছে দে অল আর পজিটিভ

নিয়ে আসছি এবং এনে আমরা তাদের গল্পটা শোনার চেষ্টা করছি যাতে করে আমাদের সঙ্গে যারা আছেন তারা কিছুটা কারণ হচ্ছে যে আমরা সেই গল্পটা তুলে ধরতে চাই যে গল্পটার মধ্যে অনেক দুঃখ আছে কষ্ট আছে বেদনা আছে এবং সফলতা আছে এবং সফলতা এগেইন আমি যেটা বলতে চাই আপনিও বলেন গাড়ি বাড়ি সফলতা না সফলতা হচ্ছে এই যে আপনি এখন হাসলেন জি এটা হচ্ছে আর ঘুমাইতে পারা গোমえてবা আপনি লেখেন তাই লাইগেছে মন খুলে বিছানা শুইলে ঘুম চলে আসে সফল সিআইপি হইতো ওখানে কোন কথা নেই আমি জানি আপনি নেভিতে ছিলেন জি তারপরে আপনি ঢাকায় আসেন জি আমি ঠিক এইখান থেকে শুরু করতে চাই কারণ আমি যত জানি যে এই আশাটা এবং তারপরে ঢাকাকে নিয়ে নিজেকে ঢেকে দেয়া বা খুলে ধরা যে জিনিসটা সেটা অত সহজ ছিল না একটু শুনতে চাই আমি নেভিতে অনেক সেটেলড আমি আমি তো যখন জয়েন করি দেন দু সালে আমি কমিশন প্রাপ্ত হই বাংলাদেশ নৌবাহিনীতে সাবলেফটেন্ট যেটাকে বলে তারপর আমি বেসিক ট্রেনিংয়ের পরে জাহাজে চাকরি করছিলাম সেই মুহূর্তে সিদ্ধান্ত নেই যে আমি বেসিকলি সিভিলিয়ান লাইফের দিকে যাব। এটা ভেবে চিন্তে নেয়া সিদ্ধান্তটা যথাযথ সম্মান রেখেই বলছি সব প্রফেশনের প্রতি সো ঢাকায় যখন আসার সিদ্ধান্তটা নেই আসলে মিলিটারি লাইফে তখন যেটা হয় যে আমি অফসেস মেসে থাকি আমার পানিটাও সবাই ঢেলে দেয় সেখান থেকে চলে আসবো ঢাকায় অনিশ্চিত জীবন আমার বাবা মাও অনেক সাপোর্ট করেন সো আমি ঢাকায় যখন আসি দু সালের কথা এপ্রিল মাসে তখন পহেলা বৈশাখ শুরু হবে কারণ আমার এগারো তারিখে নেভি থেকে রিলিজ হই আমি তেরো তারিখে ঢাকায় আসি চোদ্দো তারিখে আমি ঢাকা ইউনিভার্সিটির পাবলিক লাইব্রেরির সামনে বসে কফি খাচ্ছিলাম ছোট্ট মেঝেতে বসে নিচে বাইরে আর দেখছিলাম ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মানুষজন বাইরের জন সবাই পহেলা বৈশাখ পালন করছে এপ্রিলের চোদ্দ তখন বেসিক্যালি এপ্রিল মাস দু হাজার দুই সালের আমি জানতাম না আমি কি করবো কিছুই জানতাম না অনিশ্চিত বাট কিছুটা কনফিডেন্স ছিল যে যেহেতু আঠারো বছর বয়সে নেভির মতো বা মিলিটারির মতো একটা এক্সাম পার হয়ে ঢুকতে পেরেছি তাহলে নিশ্চয়ই কিছু একটা করতে পারবো সো ওখান থেকে আলটিমেটলি ঢাকা ইউনিভার্সিটিতে পরবর্তীতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়া আইবিএতে তারপর ওই সময়টা ডিফিকাল্ট ছিল এই সময় অনেককে বলবো যে হ্যাঁ পাবলিক বাসে ঝোলা তারপরে আইবিএর ভর্তি পরীক্ষা ভর্তির জন্য টেস্টের জন্য টাকা জোগাড় করা কোচিং করানো টিউশনি করানো তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি কোচিংয়ে ছেলে মেয়েদেরকে পাবলিক স্পিকিং শেখানো ইন্টারভিউ স্কিল সেখানে এগুলো করতাম করতে করতে আইবিএতে চান্স হলো এবং আমার এখনও আমি অনেকবার বলেছি বাট এখনও বলবো যে তে যখন চান্স পাই ভর্তির জন্য লাইব্রেরির ফি দেওয়ার জন্য যে প্রায় আই আই ডো্ট রিমেম্বার দ্য অ্যামাউন্ট তিরিশ পঁয়ত্রিশ টাকা লাগতো টাকাটা ছিল না যেহেতু চলে আসছিলাম আর আমি প্রায় বলি নট ফ্রম ওয়েল অফ ফ্যামিলি তখন আমার খুবই মানে শ্রদ্ধেয় সিনিয়র ইশতিয়াক স্যার আমাদের নেউবাহিনীর উনি আমাকে হেল্প করেন সো তারপর আইবিএ আইবিএ আইবিএতে পড়ার সময়ও একটা নিজের খরচ ফ্যামিলির জন্য ম্যানেজ ম্যানেজ করা সো আবার অনেকবার বলেছি এখন যারা দেখছেন নতুন তাদেরকে বলছি যে তখনও জানতাম না কি হবে বাট তখন চেষ্টা ছিল যে পড়াশোনাটাও করব একটা দুটো এক্সট্রা ক্লাস নিব বিভিন্ন জায়গায় নিয়ে সেই টাকাটা সেভ করব প্যারেন্টসকে পাঠাবো বাবা মাকে পাঠাবো আমি কিছুটা থাকব আপনি এখানে বলেছিলেন যে আমি যদি আপনার আপনার কিছু কিছু ইউটিউবে বক্তব্য শুনেছি যে এমন এক এমনও সময় গেছে যে একদিন শুধু পারো টি হ্যাঁ আমি তখন বুয়েটের হলে থাকতাম সো আলটিমেটলি তখন তো টাকা পয়সা ছিল না সো দেখা যেত যে আমি ওইটা শের বাংলা হলের সামনে একজন টং ছিল একটা তো উনি আমাকে খুব পছন্দ করতেন সামহাও। তো উনি আমাকে বা ওই যে বানরুটি চা খেতে দিতেন পরে টাকা হলে সে টাকা ফেরত দিতাম তাকে কেন কথাটা জিজ্ঞেস করলাম আই ক্যান রিলেট রিলেট হচ্ছে যে আমারও গ্রাম থেকে ঢাকায় আসা তো এরকম একদিন আমি ঠিক দুপুরবেলা একাত্মীয় বাসায় যাই আর কি ভাবলাম যে যাব দুপুরে খাবো আর ইয়ে করবো একটা সিনেমা দেখবো ওইখানে ভিসিপিটিসিপিট ছিল সিনেমা দেখার জন্য তো আমি এমন টাইমে গিয়েছি যখন একেবারে খাওয়ার টাইম আমি ঢোকার মাত্র আমার আত্মীয় আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি খেয়ে এসছো নাকি যেয়ে খাবে না তুমি খেয়ে এসছো তো আমি সঙ্গে সঙ্গে উত্তরটা একটু চিন্তা করে বললাম যে হ্যাঁ খেয়ে আসছি আসলে কিন্তু আমি খাইনি অ্যান্ড আপনার পরিকল্পনা ছিল যে খাবেনি খাবো হুম তো আই যে এই লাইফগুলো আমাকে অনেক সময় জিজ্ঞেস করে বলি বিকজ এই গল্পগুলো সত্য গল্প এগুলো হচ্ছে আমাদের এখনকার আমি জানি এই মুহূর্তে আমি আপনি হয়তো একটা ভালো বর্ণীতে বসে কথা বলছি বাট এই মুহূর্তে এই শহরেরই ঢাকা শহরে শুধু যদি ধরি বা বিভিন্ন শহরে রাজশাহী চিটাগে এরকম বিশ পঁচিশ তিরিশ লাখ ছেলে মেয়ে আছে যারা জানে না যে আজকে রাতে ঠিক মতো খাবে কি না বা কালকের দিনটা কীভাবে শুরু করবে তারা আছে তো তোমরা যারা দেখছো আর বাকি অনেকের কাছে মনে হবে একই গল্প কেন বলেন উনি তারা অবস্থাপন্ন হতে পারে তাদের কাছে আইফোন কেনা বা ইয়ে কেনা কোনো ব্যাপার না তার কাছে মনে হয় এগুলো কি এগুলো কি বোকার মতো কথাবার্তা তাদের উদ্দেশ্যে বলছি যে আমরাও এটার থ্রু দিয়ে এসেছি হ্যাঁ পরিবর্তন হয় লাইফ চেঞ্জ হয় সেই গল্পগুলো আমরা বলি ইকবাল ভাই তার গল্প না আমি আমার বনরুটি বাটার বন খাওয়ার গল্প বলছি বাকিতে যাতে মনে হয় যে হ্যাঁ লেগে থাকলে একসময় একটা পরিবর্তন আসে আর এখন যেটা ভাবছে জীবন সেটা না আর সব কিছু সমাজ রাষ্ট্রের উপর দোষ দিয়ে দিলাম রাষ্ট্র আমাকে চাকরি দেয়নি সমাজ আমাকে ব্যবসা করতে দেয়নি এটা বলেও লাভ নেই নিজের যোগ্যতা দক্ষতা বাড়িয়ে যতটুকু যাওয়া যায় অনেক দূরে যাওয়া যায় সেটা আমি আমার কথা বলছি না সেরকম অনেকেই উদাহরণ আছেন অনেক অনেক ভালো ভালো উদাহরণ আছেন যে নিজের দক্ষতায় যোগ্যতায় অনেক দূর গিয়েছেন মামা চাচা ছাড়া সেটা সম্ভব সেই সেই কথাটা আমি এই গ্রুপে যারা আমার নিজের বলার মতো গল্প দেখছেন তাদেরকে বলতে চাই যে এনিথিং ইজ পসিবল অ্যাজ লং অ্যাজ ইউ ট্রাই অ্যাবসোলেটলি এবং এইখানে আমি যেটা কেন রিলেট করা যায় বলছি বাংলাদেশে গ্র্যাজুয়েট ৩৫ লক্ষ বেকার হ্যাঁ তাদের লাইফটা কিন্তু অনেকটা এরকমই কারণ কারণ সে হয়তো ডিগ্রি পাস সে হয়তো মাস্টার্স করা কিন্তু তার পকেটে এই মুহূর্তে তো এক হাজার টাকাও নেই এখন সে ভাবছে তাহলে কি করবো সো ওই যে কন্টিনিউলি ট্রাই করা আর আমাদের ইকোনমি আসলে একটা ক্রস রোডে আছে আমাদের এখানে আয়দার এখন কি শারীরিক শ্রম নির্ভর ইকোনমি হবে নাকি মেধাবিত্তিক ইকোনমি হবে এটার একটা দোলাচালে আছে ট্রানজিশন আছে সো এইখানে দেখা যাচ্ছে যে শোভন কাজ যেটাকে আমরা বলি আমি গ্র্যাজুয়েট করে হয়তো আমি ফ্লোরে আয়রন করতে চাচ্ছি না বা আমাদের এখানে কাজের ক্লাসিফিকেশন আছে অথবা আমি ভাবছি আমি তো ছয় সাত বছর ধরে ইংরেজি সাহিত্যে পড়েছি আমি কি এখন চাঁদপুর থেকে মাছ এনে ঢাকায় কারণ বাজার বিক্রি করবো এটা কী হলো কথা সে নরসিনের সবজি এনে এখানে বিক্রি করবো মানে কি আজকে আমি একটা কাজে সচিবালয়ের দিকে গেলাম তো একজন একটা ছেলে বাইক নিয়ে এসে থামলো আমি একটু আমার আমার সহকর্মী আসতে দেরি হচ্ছিল ছেলেটা এসে খুব চমৎকার একটা ছেলে সে সালান দিয়ে বললো যে সামাঙ্কো আপনাকে চিনি আমি যে থ্যাংক ইউ ধন্যবাদ তো বললেন কী করে আমি স্ট্যাম্পফোর্ড থেকে পড়াশোনা করেছি এখন একটু পাট ছালা বস্তা এগুলো নিয়ে কাজ করি সে খুব কনফিডেন্টলি বললো যে সে ছালা বস্তা ব্যাগ এগুলো বানায় আমার কাছে প্রচণ্ড ভালো লাগলো আমি নর্মালি আমার বিজনেস কার্ড কাউকে দেই না আমি স্বাশে আমার কার্ড বের করে দিয়েছি ভাই তোমার সাথে পরিচয় হয় খুশি হইলাম কয়েকদিন আগে পরশু দিন আমি যাচ্ছি আসানুল ইউনিভার্সিটির এক ছেলে আমার মানে আমি উবার ডেকেছি তো উবারের ড্রাইভারকে দেখে আমার একটু অন্যরকম মানে মনে চলনে বলনে আচারে তার কাপড় চোপড়ে মনে হলো যে একটু অন্যরকম আর আমি সবসময় গাড়িতে সামনের সিটে বসি আমার নিজের গাড়ি হোক উবার হোক আমি সামনে বসি কারণ পেছনে বসলে একটা ঔপনিবেশিক ফিল আসে আমি এটা পছন্দ করি না সো আমি সামনেই বসি মানে আমি পেছনে বসে আছি একজন গাড়ি চালাচ্ছে জিনিসটা আমার পছন্দ হয় না সো সো আমি সামনেই বসি আমি তখন তার সাথে কথা বলতে বলতে সে অনেকক্ষণ পরে ভদ্র চরম ভদ্র ছেলে কিছুক্ষণ পরে বললো যে তার কথা শুনে টোন শুনে উনি কী করো সে ও আর্কিটেক্ট আসানুলাতে থেকে পাশ করে যে এখন নিজে নিজে কাজ করে আর অফ টাইমে সে উবারে এই গাড়ি চালাচ্ছে আমি বললাম যে ভাই আবারও প্লিজ ধন্যবাদ তোমার কাছ থেকে নতুন করে কিছু শিখলাম এই যে পরিবর্তনগুলো গল্পগুলো আমার মনে হয় যে আমরা যতটুকু করেছি ইকবাল ভাই তার থেকে অনেক ইন্টারেস্টিংভাবে জীবনকে ফেস করতেছে আমাদের এই উচ্চ ছেলে আজকে আমি একজনকে ইন্টারভিউ দিছিলাম আমি বলছিলাম যে আমার জীবনে প্রথম জবটা ইন্টারভিউতেই চাকরি হয় এর প্রধান কারণ হচ্ছে আমি যখন গ্রাজুয়েশন শেষ করি গ্রাজুয়েশন শেষ করে রেজাল্টের আগে শেষ করার পর পর আমি একটা অফিসে 6 মাস বিনা বেতনে চাকরি করেছি আমি নিজে অফার করেছি যে আমাকে আমাকে টাকা দিতে হবে না অ্যাপ্রেন্টিসশিপ হ্যাঁ এবং এটা যেটা করেছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিয়েছি ওখানে আমার জব হয়ে গেছে কারণ আমাকে যে প্রশ্নগুলো করেছে আমার তো এরকম লোক দরকার এখানে একটা বলতে চাই যে আমাদের অনেক ছেলে মেয়ে বলে যে দুটো ব্যাপার আমি ছেলে মেয়েদেরকে যারা দেখছেন নলেজ এবং স্কিল মানে জ্ঞান আর দক্ষতার মধ্যে একটু পার্থক্য আছে ফর এক্সাম্পল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফটের একটি অংশ মাইক্রোসফট আমেরিকান একটি কোম্পানি এটা বিল গেটসই করেন এটা এটা হচ্ছে নলেজ আর আপনি পাওয়ার পয়েন্টে অ্যাকচুয়ালি কাজ করতে পারেন কিভাবে ফন্ট বাড়াতে হয় কিভাবে ইমেজ ইনসার্ট করতে হয় কিভাবে অ্যানিমেশন আনতে হয় ফ্ল্যাশ করে এটা চলে যাবে এটা হচ্ছে দক্ষতা সো আমাদের অনেক ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমাদের বেসিক্যালি একটু নলেজ নির্ভর কারণ দক্ষতা ব্যাপারটাকে হাতে কলম ব্যাপারটাকে একটু কম গুরুত্ব দেওয়া হয় ভাইয়া যেটা বলছিলেন যে একটা স্কুল বা অফিসে বা কোথাও যখন যাব আমার নলেজের সাথে সাথে আমার দক্ষতাটা দেখো এখন দক্ষতাটা যখন আমি পারি না তখন কিন্তু আমার হয় না এই মুহূর্তে আমি জানি যে আপনি যদি একটু ভালো ইংরেজিতে কথা বলতে পারেন বাংলায় শুদ্ধভাবে কথা বলতে পারেন বেসিক কম্পিউটার লিটারেসি থাকে বিপিও কল সেন্টারে কয়েক হাজার না লাখ করে বেশি দুই তিন লাখের মতো চাকরি আছে চেষ্টা করলে কিন্তু যখন আপনি দাঁড়াচ্ছেন তখন পাচ্ছেন না সেই জন্যই কিন্তু আছে যে ভাইয়া বললেন যে উনি উত্তর দেওয়ার কারণে কিন্তু হয়েছিল চাকরিটা বা ব্যবসাটা আমার ওই দক্ষতাটা নেই আবেগ আছে অনুভূতি আছে ট্রল করতে পারি এটা বলতে পারি ওকে দোষারোপ করতে পারি কিন্তু দক্ষতাটা পারি না তখন কিন্তু আর না না এবং এখানে দেখেন মানে খুব সিম্পল একটা ফর্মুলা যদি ফলো করা হয় তাহলে কিন্তু আপনি পড়াশোনা শেষ করার আগে মানে আমি মাস্টার্সের কথা বলবো না গ্রাজুয়েশন শেষ করার আগে আপনার জন্য কিন্তু চাকরি রেডি বা ব্যবসা রেডি হ্যাঁ কিভাবে আপনি ফার্স্ট ইয়ার থেকে আপনি যদি সময়টা ভাগ করেন যে আমি তিন চার ঘন্টায় স্কিলস ডেভেলপমেন্টে কাটাবো এক বছর এটা করব স্কিলস ডেভেলপমেন্ট এক দুই প্রথম এক দুই বছর তারপরে দুই বছর আমি পার্ট টাইম বিভিন্ন কাজ করব তাইলে কিন্তু এই আপনি যখন ইন্টারভিউ দিয়ে যেতে আই ইয়ার্স এক্সপিরিয়েন্স ফোর ইয়ার্স আমি এখানে একটু বলি আমি যদি একটু আমার ইয়েতে পাই আমি বাকি বাংলাদেশে যারা দেখছেন ছেলে মেয়েদের তরুণদেরকে বলতে চাই যে কাজ করা শুরু করতে হবে সেটা বাইক চালানো হোক সেটা ফুড ডেলিভারি হোক সেটা কারণ বাজার থেকে সবজি নিজের কাঁধে করে বীরপুরে নিয়ে এসে বিক্রি করা হোক সেটা যাই হোক রাত জেগে ফ্রিল্যান্সিং হোক অ্যানিমেশন করা হোক যাই হোক কাজ শুরু করে দিতে হবে শুরু থেকে একদম শুরু থেকে মানে আমাদের প্ল্যানটা হচ্ছে যে আঠারোর পর থেকে যেমন অনেক দেশে কাজ নিজেরটা নিজে করতে হয় ওই কনসেপ্টটা নাই যেমন আমরা একটু আদরে আদরে রাখি বাচ্চা কাচ্চাদেরকে বা আমরা ধরে নিজে শুরু করে দিতে হবে কোনো কাজ না থাকলে বাসার পাশে যে গ্রামে যদি থাকেন উপশহরে থাকেন তাহলে যে বিভিন্ন মৌসুমে যে ফল পাড়ার কথা আম পারার কথা ওটাও পারেন তাহলেও দেখবেন যে কিভাবে রাখতেছে আমি আমার একটা কথা হচ্ছে যে গ্র্যাজুয়েশন হবে চব্বিশ পঁচিশে গিয়ে কাজ শুরু করব। তারপর অনেককে দেখি যে এখন বলে যে পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত চাকরি বয়সীমা করবেন তখন জয়েন করব এত সময় ওয়েট করার কিছুই নাই ইফ ইউ ক্যান স্টার্ট স্টার্ট ফ্রম এইটিন আগে থেকে শুরু করতে পারলে আরো আগে থেকেই ভালো সো আর মানে শুরু করার কিছু নাই আপনি মুরগি পালতে পারলে মুরগি পালা শুরু করেন আপনি যদি স্ট্রবেরি বানাইতে পারেন ওটা শুরু করেন আপনি যদি মনে করেন যে আমার চাল দিয়ে আমি আমার এলাকায় কি পপকর্ন নাই ওটা বানাবো কিছু একটা

মার্কেট রিসার্চ অ্যান্ড ইনসাইটস নিয়ে কাজ করি অনেকদিন ওই জায়গাটা অনেক উপকার হয়েছে তখন আমি প্রোডাক্ট ডিফারেন্ট স্টাডিজ কনজুম অ্যানালাইসিস বিহেভিয়ার স্টাডিজ কাস্টমার স্যাটিসফ্যাকশন স্টাডিজ এ ধরনের ইন্টার্নাল অ্যান্ড এক্সটার্নাল রিসার্চ অ্যান্ড ইনসাইট বিজনেস ইনসাইটস অ্যান্ড কর্পোরেট ইনসাইটস নিয়ে কাজ করি ছয় প্রায় ছয় বছরের মতো সো ওই জায়গায় একটা ভালো ইন্টারেস্টিং ছিল ট্রানজিশন তারপরে হ্যান্ডসেট মার্কেট নিয়ে কিছুদিন কাজ করি আর এখন কাজ করছি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে এটা ডাক বিভাগ এবং আমাদের একটা প্রাইভেট অর্গানাইজেশনের জন্য হ্যাঁ নব ওইটার রেজাল্টটা ব্র্যান্ড নেমটা নগদ আমরা খুব শীঘ্রই হয়তো আসবো সো এখানে ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে কাজ করছি কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ওই জায়গাটায় ধরেন সমন্বয় যেটাকে বলে যে রেগুলেশনস পিআর পাবলিক রিলেশন তারপরে কর্পোরেট অ্যাফেয়ার্স যে পুরো সমন্বয় একটা ব্যবসার শুধুমাত্র সেলস আর মার্কেটিংয়ের বাইরেও কিন্তু একটা নীতি নির্ধারক মহলে একটা কাজ করতে হয় ওটা করছি খুব ভালো লাগছে এই কারণে খুব ভালো আর অ্যাবসলিউটলি আর শুরু করার আগেই যেমন কিছুদিন নবদ ইচ্ছে পূরণ একটা ক্যাম্পেইন আমি ওটা চেষ্টা করছি আজকে দেখে আসলাম একটা ভিডিও যে আমাদের ওখানে ইচ্ছা একজন ইচ্ছা পোষণ করেছিলেন যে একজন বয়স্ক ব্যক্তি প্লেনে চড়বেন আমরা সেটা চড়িয়েছি একজন ইচ্ছা পোষণ করেছিলেন যে অজ্ঞাত পরিচয় রোগীদের জন্য জন্য কিছু কিছু করা যায় আমরা কাজ করতে পেরেছিলাম আজকে দেখলাম যে একটা মেয়ে আমাদেরকে বলেছিল সে ওল্ড হোমে একটু যেতে চায় বৃদ্ধ নিবাস সেখানে গিয়ে আমরা আবিষ্কার করলাম যে বৃদ্ধ নিবাসটা স্বামী এবং স্ত্রী চালান দুজনই নার্স তারা সম্পূর্ণ নিজের খরচে চালান এই যে জিনিসটা হচ্ছে আমার প্ল্যানটা হচ্ছে নগদের যেই আমরা কর্পোরেট অ্যাফেয়ার্স টিম বা সিএসআর বা মার্কেটিং থেকে এই ধরনের উদ্যোগকে যে কমার্শিয়াল বা বাণিজ্যিক কার্যক্রম মানেই ঝাঁকা হতে হবে আমাদেরটা কিনুন এটা কেনা যাবে না আমাদেরটা লাল আমাদেরটা নীল আমাদের এই ধাঁচ থেকে বের হয়ে আসার জন্য বেরিয়ে আসতে চেষ্টা করছি কাজ করার সুযোগ আছে আমি এখানে একটু আপনি ওল্ড হোম এর কথা বললেন সেজন্য আমরা না অনেক কিছু মনে করি সব কিছু খারাপ নেগেটিভ না অনেক কিছু হচ্ছে কিন্তু আমি আমি এই যে ওল্ড হোম নিয়ে আপনাকে একটা পজিটিভ কথা বলি যে ওল্ড হোমটাতে যে বাবা মা যাচ্ছে সন্তানের কারণে সন্তানের দেখভালের অভাবের কারণে বা তাদের ব্যবহারের কারণে সেই ওল্ড হোমটাই চালাচ্ছে অন্য কোন সন্তান অন্য কোন সন্তান সে তার বাবা মার মানে খেয়াল তো রাখছে সাথে এতগুলো বাবা মার সো একটা নেগেটিভ মানুষের বিপরীতে কিন্তু অনেকগুলো পজিটিভ মানুষ আছে সো দ্যাটস এ ব্রিলিয়েন্ট থিং ফাইন্ডিংস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি আরেকটা জিনিস আসতে চাই সেটা হলো ভালো তো আছেন যে এত কিছু করছেন কর্পোরেটে কাজ করছেন সুন্দর ফ্যামিলি চমৎকার একটা ইউ हैव এ ভেরি সুইট ফ্যামিলি আই দেখেছি খুব ভালো লাগে জিনিসটা দেখতে এন্ড সেকেন্ড হচ্ছে যে রাস্তাঘাটে তারপরে ঘুরতে লোকজনকে মোটিভেট করছেন কি দরকার মানে এটা 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 একটা যে আমাদের দেশে যেটা হচ্ছে আমরা এটাকে হাসি হাসির পর যে নিয়ে যাচ্ছি অনেকে আমরা বুঝি না যে কাউন্সিলিং থেরাপি বা মানসিক কেউ যদি ডিপ্রেস থাকে সে যে কারো কথা যদি উজ্জীবিত হয় এটা যে ভালো জিনিস যেমন নর্থ আমেরিকাতেও প্রায় গ্রুপে গ্রুপে থেরাপি সেশন থাকে অ্যালকোহলিকদের জন্য যারা একটু চাপে আছে হোমলেসদের জন্য যারা বেকার আছে যারা রিলেশনশিপের প্রেশারের কারণে মন খারাপ তাদের প্রত্যেক ওদের পাড়ায় পাড়ায় কাউন্সেলিং অ্যান্ড থেরাপি সেশন থাকে সন্ধ্যায় লোকজন এসে বসে মন শেয়ার করে যেমন এটা খারাপ লেগেছে তখন ও বলে যে তোমার থেকে আমার দিন আরও খারাপ গেছে এরকম সেশনস থাকে আমাদের এখানে এবং ঢাকা হচ্ছে মানসিক চাপের দিক থেকে এশিয়ার মধ্যে অন্যতম উপরে এখানে আসলে সবারই মন খারাপ কেউ কাউকে বলতে চাচ্ছে না মানে কেউ ভাবে যে মন খারাপের কথা বললে আমার মন খারাপ আমার আমি সাইকোলজিক্যালি ডিপ্রেসড আমি বিষণ্নতায় ভুগছে এগুলো বললে বোধ লোকজন হাসাহাসি করবে এবং এইসব সেমিনারে গেলে বোধ হয় হা 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 আমরা ভাবি যে অসুস্থতা বা এটা বোধ হয় বোধহয় পা কেটে গেলে হাত কেটে গেলে এটা বোধ অসুস্থ মানুষ এছাড়াও যে আ ধরনের সমস্যা থাকতে পারে এই ব্যাপারটা নেই আমার যেটা মনে হয়েছে যে এখনও বুঝবে না কিছুদিন পরে বুঝবে এখনও ছেলে পেলে দেখছি যে মোটিভেশন এই ধরনের ঢং ঢাং কারণ ওরা অনেকের জ্ঞানের সেই জানার পরিধিটা একটু কমতি আছে আমি এটা করি বিকজ আমরা যেই শহরে থাকি ওই শহরে অপ্রাপ্তি অনেক বেশি এই শহরের অনেক ছেলে মেয়ে অনেক বয়স্ক লোক হয়তো যেটা যেভাবে ভেবেছিল জীবন থেকে যা পাবে সেটা পাচ্ছে না এই শহরে হয়তো কেউ এসে ভেবেছিল আমি অনেক কিছু করে ফেলবো দ্য ঢাকা ড্রিম ওর দ্য এরকম হয়নি সো তাদের মন খারাপ তাকে কেউ গিয়ে যদি একবার বলে যেটা এটা হয় এটা এটা হতে পারে আসো একটু বসো আমাদের সাথে কথা শোনো আমাদের গল্পটা শোনো ছয় মাসে যা হয়নি তারা একবার এই একটা এই জন্য আমি ঘুরে ঘুরে আর আমরা যেহেতু বলতে পারি আপনিও কথা বলতে পারেন আমি আপনাকে টিভিতে দেখি আমাদের যে তাদের স্কিলটা আছে তাদের উচিত ওদের সাথে গিয়ে আর একটু কথা বলা আমরা খুব গ্যাপে থাকি না আমার মন খারাপ আমি বিষণ্নতায় আছি আমার একটু ইন্সপিরেশন লাগবে এটা বলা যাবে না আমার প্যারাসিটামল লাগবে এটা খুব ইজিলি বলা যায় আমার ইন্সপিরেশন লাগবে একটু এটা বলা যাবে আমি একটু রিলেট করি আমরা কিন্তু কোনো না কোনোভাবে মাথার সামনে কারো না কারো রেখে কিন্তু আমরা জীবনে অতিবাহিত করি আপনি যদি চিন্তা করেন ছোটোবেলায় একেবারে গ্রামে যে মেয়েটা থাকতো সে চিন্তা করতো আমার জন্য আলা হচ্ছে বেস্ট চয়েস বা যে আইসক্রিম বিক্রি করে আমি তার পাশাপাশি থাকতে পারলে বোধ আমি অনেক আইসক্রিম খেতে পারবো গন্ডিটা যখন বড় হয় তখন হয়তো সে অন্য কাউকে ফলো করে কখনো মামাকে ফলো করে কখনো বাবাকে ফলো করে কখনো একটা দূরের কাউকে একজনকে ফলো করে কিন্তু সে কিন্তু আসলে কাউকে না কাউকে ফলো করে কিন্তু বলে না না কিন্তু করে কিন্তু প্রত্যেকটা মানুষই করে সো দিস এখন আপনি হয়তো বলছেন এখন আমি যেটা পার্সোনালি দেখি আপনি কিন্তু পজিটিভ কথাই বলেন আমি তো নেগেটিভ কথা আপনাকে বলতে আমি ওদের মানে যারা আপনাকে পছন্দ অপছন্দের ব্যাপারটা হচ্ছে যে আমি মানে এত সমালোচনা কেন সমালোচনার ব্যাপারটা যেটা এসেছে যে এটা কিভাবে হ্যান্ডেল করেন আপনি আমি সমালোচনা নিয়ে আসলে কারণ সমালোচকরা আমার বিল দেন না আমার বাসা ভাড়া দিয়ে যান না সো আমার মাসে আমার ব্যাংক অ্যাকাউন্টে ওনারা সমালোচনা করে এত টাকা দিয়ে গেলেন তো করেন না সো আমার কথা হচ্ছে এই শহরে খুব বেশি মানুষ সাহায্য করেন নি আর্থিক ভাবে বা অন্যান্য ভাবে যারা করেছেন মন থেকে করেছেন আর সবাই বেশিরভাগ করেন নি সো এখন একটু ভালো আছি অন্যকে দেওয়ার চেষ্টা করছি এটা যদি কারো খারাপ লাগে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি ওটাকে নিয়ে আসলে ভাবি না খুব একটা সত্যি কথা আমি দেখি অনেকে এটা বলে ওটা করে অশ্লীল অনেক কিছু বানায় বা আমরা কিছু বাইরের ইনভিটেশন ছিল সেখানে ইমেল করে বলেছেন নেওয়া যাবে না ওনাকে এই ধরনের অনেক কিছু বলেছে ওনারা বলে আরাম পেয়েছেন আমি আমার কাজ করে আরাম পাচ্ছি আমি দিন শেষে খুশি কারো ক্ষতি করছি না চোরাকারবারই করছি না আমি আমার খুব ঘুমাতে পারি আমি ঘুমানোর সময় বলে আজকে এই দশটা ছেলে ঠাকুরগাঁ থেকে দিনাজপুর থেকে যে ছেলেটা আসছিল বলছে সেখানে ভাই আপনার বক্তৃতা শুনতে আসছিলাম ভালো লাগছে ফিরে যাচ্ছি আম ফাইন এখন আমাকে যদি কেউ মনে করে যে সে খুব ভালো পড়াশোনা করেছে সে পৃথিবীর দশটা দেশে পড়ে এসছে তার দরকার নেই আমাদের কথা শোনা শুনবে না সমস্যা নেই আমার অনুরোধ থাকবে বাকি যারা একটু শিক্ষিত যাদের ক্যাপাসিটি আছে ঘুরে ঘুরে বেড়ান শুধু ঢাকা তো বাংলাদেশ না যান ঠাকুরগাঁয়ায়ে যান দিনাজপুরে যান হাওড়া এলাকায় যান সুনামগঞ্জে যান যে বাচ্চা ছেলে মেয়েদের সাথে কথা বলেন বলেন না আমি লঞ্চ এজেন্সে এটা দেখেছি আমি ক্যালিফোর্নিয়াতে এটা দেখেছি আমি বুদাপেস্টে এটা দেখেছি তুমি এভাবে করতে পারো বলেন না এখন শিক্ষা নিয়ে ঘরে বসে অথবা নিজের প্রিভিলেজড লাইফে বসে থাকলে কোনো লাভ নেই যদি না সেটা দেওয়ার চেষ্টা করে আমি জানি আপনিও ধারুন ব্যবসা করছেন ভালো আছেন মাসাল্লা সব কিছু যেটাকে বলি আমরা বাড়ি গাড়ি ফ্যামিলি সব আছে তারপরেও কিন্তু এসে করছেন সামনে ইলেকশনেও দাঁড়াবেন না কোনো কিছু এইসব কোনো ইচ্ছা আমি জানি তারপরেও করতেছেন করতেছেন মনের সেরকম করতে করতে কিন্তু একটা উদাহরণ দেয় হাসাহাসি করুক আর যাই করুক এবার এবং গতবারের বইমেলায় ইন্সপিরেশনাল মোটিভেশনাল বইয়ের নন ফিকশনের সবচেয়ে বড় ধারা আমরা আপনারা আমরা একটা ধারা তৈরি করতে পেরেছি এবং এই কথাটাতে আসতে যাচ্ছি আপনি একটা বই লিখে ফেলেছেন আমি বই লিখে ফেলেছি মস্তিষ্কের ক্যানভাস মস্তিষ্কের ক্যানভাস একটা বই আমার এই লেখালেখিগুলো কথাগুলোকে সংকলিত করে কিছু নতুন জিনিস দিয়ে লেখার চেষ্টা করেছি বইমেলায় ভালো সারা পেয়েছি যতবার গিয়েছি মাসাল্লাহ পিপল পাঠকরা অনেক সহযোগিতা করছেন অনেকে টিপ্পনি কাটছেন টিপ্পণী কাটতেই থাকবেন আমরা লিখতেই থাকবো বলতেই থাকবো যেতেই থাকবো এভাবেই জীবন শেষ হবে বই কিনছে এবং মানুষ বই কিনছেন সেইভাবে ট্যাগ করছেন খুবই ভালো লাগছে স্পেশালি বই লেখার সবচেয়ে ভালো উপহারটা হচ্ছে আমার মেয়ে আমাকে অন্যভাবে দেখা শুরু করেছে তার বইটা আমি তাকে লিখে একটা সাইন করে দিয়েছিলাম সে তার যে একটা ব্যাগ আছে গুডি ব্যাগ ওটার মধ্যে সারাক্ষণ এখন সেই বইটা ক্যারি করে স্কুলে গিয়ে বলেছে এটা আমার বাবা লিখেছে সো ডান আমার জন্য কে কি বলল হিউজ আমার মেয়ে আমাকে হিউজ আছে অন্য একটা স্থানে বসিয়েছে সো আই এম অ্যাবসলিউটলি প্রাউড অফ ইট আমরা যে বলছি নিজের বলার মতো একটা গল্প জি এই গল্পটাই দরকার যেটা নিয়ে আমার সন্তান আমাকে নিয়ে প্রাউড ফিল অ্যাবসলিউটলি এটাই হচ্ছে বললো আর এখন মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদির কারণে যে যায় অনেকেই বলার চেষ্টা করে আর আমি একটা কথা একটু বলবো আমি বেসিক্যালি খুব অবাক হয়ে দেখছি যে আমরা যারা একটু সম্পন্ন এবং শিক্ষিত বাঙালি তাদের মধ্যে অনেকাংশে কী বলে এটাকে দ্বিধা বা অন্যকে হেও করার চেষ্টা একটু ইন্টারেস্টিংলি কেমন যেন এটা আগেও ছিল রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেক লেখক অনেক কবি সাহিত্যিকরা বলে গেছেন যে আমরা একটু নিজেদেরকে নিয়ে নিজেরাই একটু তটস্থ থাকি করতে চাই যুগে থাকবে সো ওই জায়গাটা একটু কষ্ট থাকে মাঝে মাঝে পরে চিন্তা করে দেখলাম না আমি যদি শেষ বয়সে গিয়ে চিন্তা করি যে আমি প্রায় এক হাজার সেশন করেছিলাম সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার ছেলেমেয়ে উপকার পেয়েছে

আবার এরকমও বলে যে মোটামুটি চলছে এর বাইরে উত্তরটা কি হইতে পারে হ্যাঁ দারুণ আছে বেঁচে আছে এই কথাটা আমি শুনতে যাচ্ছিলাম খুব ভালো আছি এবং দারুণ আছি দারুণ আছি এইটা যেদিন আমরা বলতে পারবো হ্যাঁ শরীরের মধ্যে কিন্তু ফিল তো অ্যাবসলিউটলি দারুণ আছে এক্স্যাক্টলি 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 আপনি তো নিজের সাথে কথা বলেন প্রচুর প্রচুর কথা বলেন এবং আপনি মানুষকে বলেন যে নিজের সাথে কথা বলতে জি আপনি কি কথা বলেন আমি এই যেমন এখন শেষ করার পরে দিন শেষে আমি নিজের সাথে আজকে সারাদিন কী করলাম সেটা আমি নিজেকে নিজে আপডেট দিই তারপর আবার নিজেকে নিজে ফিডব্যাক দিই কারেকশন করি আমি নিজেকে আপডেট দিই এটা করেছো সুখন আজকে তারপর আবারই বলি সুখন এটা এটা ভুল ছিল এটা এটা এভাবে করা যেত এটা কালকে জন্য আপ করো সো আমি আমার নিজেকেই দুটো ডুয়েল ক্যারেক্টারে রাখি একবার আপডেট দিই একবার ফিডব্যাক দিই গ্রেট গ্রেট নিজেকে থ্যাঙ্কস দেন অনেক এবং আপনি কি মনে করেন সবাই নিজেকে থ্যাঙ্কস দেওয়া উচিত অবশ্যই কারণ আমার তো মনে এটা অনেক বড় একটা ইনস্পিরেশন অ্যাবসলিউটলি নিজেকে নিজে বলতে হবে যে আই ডিড इट्स ओके তুমি তুমি ইয়া অ্যাবসলিউটলি 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 আপনি আসলে কি হতে চেয়েছিলেন নেভি এমবিএ কর্পোরেট লাইফ আই ডোন্ট নো আমি আমার বাবা মার মানে খুব একটা মানে বাবা মার একটা প্রিয় মানুষ হতে চেয়েছিলাম যে আমার ছেলেটা বা আমার মেয়েটাকে নিয়ে এসে আমাকে নিয়ে খুশি থাকবে যেমন কিছুদিন আগে মা কে আমি বই গিফট দিলাম বা কিছুদিন আগে প্রেসিডেন্ট সাহেব ডেকেছিলেন আমার মা সেই ছবি দেখে আমার বাবা মা দুজনে আবার ফেসবুক আছে ওনারা শেয়ার করেছেন দ্যাটস এট এটাই হতে চেয়েছিলাম যে বাবা মা খুশি হবে আমাকে নিয়ে টেনশন করতে হবে না ওটা খুশি থাকবে বাবা মা আমাকে নিয়ে গ্রেট গ্রেট আপনার লাইফে কোনো ভুল হ্যাঁ ভুল ভুল আসলে লাইফে যা ডিসিশন নিয়েছি নিজে থেকে নিয়েছি যা চাকরি ছেড়েছি নিজে থেকে নিয়েছি যা করেছি যা খেতে চেয়েছি যেই সুযোগ হাত ছাড়া করেছি সব নিজের ইচ্ছায় নিয়েছি সো নিজেকে ভুল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো কষ্ট একটু একটু কষ্টের কথা বলেছি কষ্ট আমাদের অন্যকে টেনে নামানোর প্রবণতাটা কষ্ট দেয় আরে মানুষের তো দেখি মানে একটু তুলে ধরলে কি তুলে ধরার বদলে টেনে নামানোটা কষ্ট হয় যেমন সড়ক আন্দোলনের সময় দুর্ঘটনা নিয়ে আমি আগের দিন যে ভিডিও করে বললাম সবাইকে ভালো থাকুন পরের দিন যে রাস্তায় নামলাম পরের দিন র্যাবের ওই ছেলেটা জুনিয়র ছিল ওকে বললাম যে কিছু করো না সেই ছবি নিয়ে উল্টা করে লিখেছে যে আমি বলেছি র্যাবকে বলেছি ছাত্রদেরকে ই করতে তারপরে আমি ছলে বলছিলাম যে ফেসবুক আমরা ফেসবুকে অনেক পরিচিত বা সেলিব্রিটি এই ধরনের তারপর আমাদেরকে যা দিচ্ছে না এটা খুব চমৎকার লেগেছে এটাকে শুধু ওইটুক কেটেছে এবং খুব স্মার্ট ছেলে মেয়েরাই কেটেছে কেটে আবার ওটাকে ভাইরাল করেছে সো আগের দিন যে কাজগুলো করলাম কেউ কিন্তু নামেনি সো ওই যে কয়েকজন এখন আমি জানি নেক্সট টাইম আর কেউ নামবে না যেই আমি যদি যাই ওদের সাপোর্ট করতো ওরা কিন্তু এইটুক কেটে আমার একটা ভাইরাল করে দিবে সো এখন এরা যে সাপোর্টটা পেত কয়েকটা দুষ্ট ছেলের কারণে এই সাপোর্টটা পাবে না আপনি নামতে ভয় পাবেন আমি নামতে যাব না আরও জন যাবে না সো এই জায়গায় একটা কষ্ট আছে যে আমাদের ছেলে মেয়ে ইয়ংরা অনেক ক্ষেত্রে হ্যাঁ আবুল হায়াতের মতো মানুষকে নিয়েও তারা অশ্লীল কিছু একটা বানিয়ে বসছে ওর ফটোশপ করে ফেলছে এই যে একটা অধপতন এই জিনিসটা কষ্ট লাগে তবে আমার মনে হয় যে তারা খুব কম খুব কম এই সংখ্যাটা খুব কমই কম এবং তাদের নিজেদেরও আমার মনে হয় কাজ করে কষ্ট হয় আমি শিওর এ ধরনের কাজ করে তাদেরও কষ্ট হয় আপনি কি কাউকে হিংসা করেন আমি কাউকে হিংসা করি না গ্রেট কিছুই আমি হিংসা করলে কি হবে আপনি কি এখন এখন এসে মনে হয় মানে যদিও অনেক প্রাপ্তি আছে তারপরেও যে জীবনটা একটু আরেকটু অন্যরকম হতে পারতো না এক্স্যাক্টলি আমার আমার মেয়েটা যেরকম এরকমই চেয়েছিলাম আমার ফ্যামিলি যেরকম এরকমই চেয়েছিলাম আমি তো ভাবতাম যেন চল্লিশে একচল্লিশে সেরকমও উচ্ছল থাকি সেরকমই আছি এ পর্যন্ত কোনো ধরনের আল্লাহর রহমতের মেজর কোনো অসুস্থতা হয়নি ভালো আছি যখন যেখানে যা খেতে ইচ্ছা করছে খেতে পারছি নিজের মানে ইচ্ছা মতো এক জায়গায় থাকতে পারছি স্ত্রী বাবা মা বাচ্চাকে নিয়ে ইচ্ছা মতো ঘুরতে যেতে পারছি এই শহরে ভালো আছি গ্রেট গ্রেট অন্যের ভালো দেখলে আমার খুব খুশি লাগে খুবই খুশি লাগে আমি অন্যের ভালো দেখলে শেয়ার করি হ্যাঁ আমি শেয়ার করি এবং সেটা আমি দেখেছি আপনি যে উনি ভালো করেছেন শেয়ার করি উনি অমুক জায়গায় চান্স পেয়েছেন শেয়ার করি ওনাকে অমুক ডেকেছে শেয়ার করি উনি পুরস্কার আমি শেয়ার করছি অ্যাবসোলিউটলি অ্যাবসোলিউটলি আপনার কাছে জি কাল ভালোবাসা দিবস জি ভালোবাসার সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ব্যক্তি পর্যায়ে তো কিছু জিনিস থাকে বাট আমার কাছে ভালোবাসার সঙ্গ হচ্ছে যেখানে থাকি ওখানকার মানুষের জন্য জেনুইনলি কিছু করার চেষ্টা করা কাজ দিয়ে কথা দিয়ে উৎসাহ দিয়ে পলিসি মেকারদেরকে পরিবর্তন করে ওনাদেরকে ইনফ্লুয়েস করে যে ভালো হয় এই জিনিসটা রাখাটা ভালোবাসাটা ছড়িয়ে দেয়া ছড়িয়ে দেয়া নিজের মধ্যে রাখে সে আপনি কালকে হাইপো এই প্রশ্নটা যে আপনি কালকে ঢাকার মেয়র হলেন জি কোন তিনটা কাজ প্রথম করতে চান বিকেন্দ্রীকরণ ঢাকা থেকে অনেক কিছু সরিয়ে দিতে হবে না হলে সম্ভব না এটা যতই বলি না কেন এটা সম্ভব না ইন্ডাস্ট্রিয়াল বয় জিনিসগুলো সরানো একটা একটা দ্বিতীয় হচ্ছে যে ঢাকার রাজপথ বা যে আমরা যে কমিউনিকেশনের জন্য আসলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জায়গা লাগে ঢাকায় আছে সাত থেকে আট পার্সেন্ট সো এটা যে কোনোভাবেই করতে হবে সেজন্য যদি কঠোর কোনো সিদ্ধান্ত নিতে হয় সরিয়ে দিতে হয় কিছু ডেমলিশ করতে হয় তিনতলা ফ্লাইওভারও করা যায় সেটাও করা যায় আন্ডারগ্রাউন্ডও করা যায় অনেক কিছু এগুলো অনেক বড়ো ব্যাপার বা তার এটা একটা আর সেকেন্ড হচ্ছে যে ঢাকায় যারা থাকেন তাদেরও কিছু শিক্ষার অভাব আছে একবার বারবার বললে হবে না যে ড্রাইভারের জন্য অ্যাক্সিডেন্ট হয় অমুক হয় তো তমুক হয় মানুষের কিছু শেখেন না ফুটপাতে গাড়ি তুলে দিচ্ছেন বাইক তুলে দিচ্ছেন ওখানে ফুট ওভার ব্রিজ আছে যাচ্ছেন না সো এই এডুকেশনটা একটু বাড়ানো কঠোর হওয়া সিঙ্গাপুরের বাবা অন্য দেশে আমরা ময়লা ফেলি না রাস্তায় বিকজ এক ডলার ফাইন হয়ে যাবে সো ঢাকাতে এই জিনিসটা করা বোধহয় জরুরি

আচ্ছা যদি এক্স্যাক্টলি আপনার লাইফে টার্নিং পয়েন্ট কোনটা আপনি যে এই যে ঘুরে দাঁড়ানো জীবনে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আমাকে আজকে আমি যাই হই না সেটা আমার ঢাকা ইউনিভার্সিটি আমাকে বানিয়েছে ক্রিয়েট ক্রিয়েট সো ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে তারা নিশ্চয়ই জি এরা ধরে নেবে ধরুন আপনি জেনে গেলেন যে কাল আপনার মৃত্যু হবে জি আপনি কাল সকালে মারা যাবেন আজকে আপনি কোন তিনটা কাজ করতে চান আমি আজকে আমার সারা দিনা সারা রাত সারা দিন আমার মেয়ের সাথে কাটাবো। ফ্রেট ফ্রেট দ্যাটস ইট। আজ আমার কোনো কাজ নেই এরকম বলি না আমরা। হ্যাঁ আজ কোনো কাজ নেই তখন কি করেন? হ্যাঁ পরিবারকে সময় দেই। ওকে একদম ওকে। আমার তো মনে হচ্ছে বড় কোনো কাজ হতে পারে। সবচেয়ে বড় কাজ পরিবারকে সময় দেই। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এমন একটা কথা এখন আমি আপনার মুখ থেকে শুনতে চাই যেটা এই পর্যন্ত পাবলিকলি বলেন নাই। আপনার জীবনের এই পর্যন্ত পাবলিকলি বলিনি আমি আপনাকে একটু সাহায্য করি যদি আপনার কিছু মনে না থাকে কালকে ভালোবাসা দিবস আপনি পাবলিকলি ভাবিকে বলেন আই লাভ ইউ স্যার আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এর চেয়ে ভালো কথা আর কিছু হতে পারে না অ্যান্ড ইটস এই এই ভালোবাসা দিয়েই আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই অসাধারণ ছিল সব কিছু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে সময় থাকবেন যে যাই বলুক আমরা আমাদের কাজ করে যাবসোলেটলি অ্যাবসোলেটলি দর্শক আপনারা শুনলেন এতক্ষণ অনেক কথা কাল ভালোবাসা দিবস কালকে একটা স্পেশাল পর্ব নিয়ে আমরা আসবো আপনাদের সামনে কারণ আমাদের জীবনে ভালো থাকাটা খুব দরকার এবং ভালোবাসাটা ছড়িয়ে দেওয়া খুব দরকার কারণ আপনি শুধু সফল হলেই হবে না শুধু কাজ করলেই হবে না আপনার ভালোবাসার মধ্যেও থাকা খুব জরুরি সেই ভালোবাসা আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ুক আজকে বসন্ত গেল বসন্তের শুভেচ্ছা এবং সবাইকে অনেক 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 শুভকামনা এবং আপনার জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক যেটা আপনি আপনার সন্তানকে বলবেন পুরো জাতিকে বলবেন অনেক ধন্যবাদ